হ্যালো, আমি শাকিল আহমেদ। গুরুকুল কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন 2021-এ সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো বিস্তার ও সম্ভাবনা নিয়ে। আচ্ছা, তো আমরা চেষ্টা করব সবগুলো সমস্যাকে কয়েকটা ভাগ ভাগ করে আসলে আলোচনা করা, যাতে আমাদের সবার জন্য সুবিধা হয়। তো আমরা যেহেতু আগের দিন আমাদের বিন্যাস সমাবেশ নিয়ে আলোচনা করেছিলাম, তো আজকে আমরা প্রথমেই শুরু করব সংখ্যা ভিত্তিক সমস্যা দিয়ে। তাহলে দেখেন দেখে নেওয়া যাক কি সমস্যা আসলে আমাদের কাছে আছে। প্রথমেই আমাদের একটা সমস্যা এখানে আছে, যেটা হলো 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে যেকোনো একটি ইচ্ছা মতো বেছে নিলে সেই সংখ্যাটি 3 অথবা 5-এর গুণিতক হওয়ার সম্ভাব্যতা কত। আচ্ছা, এখন গুণিতক বলতে আসলে আমরা কি বুঝি? সব থেকে সহজ ভাষায় বললে আমরা ছোটবেলায় যেরকম নামটা পড়তাম সেরকম যে সংখ্যাগুলো আসলে 1 বা 2 বা 3 দিয়ে গুণ করে পেতাম সেগুলোকে আসলে গুণিতক বলে। যেরকম 3-এর গুণিতক যদি আমরা চিন্তা করি, আমি যদি চিন্তা করি যে 3-এর গুণিতক, কালিটা পাল্টাই নেই, তো 3-এর গুণিতক কে কে হবে? আমরা যদি একটু চিন্তা করি, এই সেটটাকে যদি আমরা এ ধরে নেই, তাহলে এই সেটের ভিতর থাকবে 3 থাকবে, 6 থাকবে, 9 থাকবে, 12 থাকবে, 15 থাকবে, 18 থাকবে, 21 থাকবে, 24, 27 এবং 30। তো আমরা দেখতে পারলাম যে এইটা আসলে কিছু না, আমাদের নামটা পড়লে আসলে যেসব সংখ্যা আমরা পাইতাম সেগুলোকে আসলে গুণিতক হিসেবে বলতেছে। 5-এর গুণিতকের কথা যদি আমরা বলি, তাহলে আসলে আমরা কাকে কাকে পাবো? আমরা যদি একটা সেট হিসেবে দেখাই, তাহলে আসলে আমরা পাচ্ছি যে 5, 10, 15, 20, 25, 30। আচ্ছা, আমরা পাশে হচ্ছে যে সংখ্যাগুলো আসলে লিখে রাখতে পারি, আমাদের জন্য সুবিধা হয় যে এইটা আসলে এটা সংখ্যা কত। আসলে এটা সংখ্যা আসলে আমাদের চলে আসতেছে 1, 10, 10টা আসলে চলে আসতেছে। আমরা আসলে অন্যভাবে আসলে জিনিসটা বের করতে পারি। আমরা আসলে দেখবো এখানে আসলে 5-এর গুণিতক কয়জন আছে, আমরা দেখতেছি 6 জন আছে। আচ্ছা, আমাদের যদি অন্য কোনো কিছুর গুণিতক বের করতে দিত আমরা আসলে পারতাম, যেহেতু আমাকে যদি বলে যে এখানে আসলে 7-এর গুণিতক কয়টা আছে 1 থেকে 30-এর ভিতরে, সেটাও আসলে বের করা সম্ভব। তো এইটা করার একটা নিয়ম হচ্ছে গিয়ে, যদি আমরা শর্টকাটে করতে চাই, সেটা হচ্ছে গিয়ে আমরা 30-কে 3 দিয়ে ভাগ দিব এবং সেটাকে ফ্লোর করব। মানে ভাগ দেওয়ার পরে যে সংখ্যাটা থাকবে সেই পয়েন্টের পরের অঙ্কগুলো আমরা নিব না, আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যিক জিনিসটা নিব। তো এটা আসলে 10 চলে আসে, বা এটার ক্ষেত্রে আসলে সেটা কত চলে আসে? 6। এটা হচ্ছে গিয়ে গুণিতকের সংখ্যা। আচ্ছা, এখন আমাদের যেহেতু অথবা বলতে, আমাদের আসলে এখানে একটা জিনিস চিন্তা করতে হবে যে 3 এবং 5 এদের ভিতরে কিন্তু অনেকে কমন আছে। কমন বলতে এমন অনেকগুলো সংখ্যা আছে যারা দুজনেরই গুণিতক, যেরকম 15 এবং আসলে 30। এমন যদি লিখে এটা কিন্তু দুই জায়গায় আছে। তো আমরা কিন্তু যদি চিন্তা করি যে 3 বা 5-এর গুণিতক, তখন কিন্তু আমরা আসলে 15 এবং 30 এই দুইটাকে কিন্তু আমরা 2 বার করে গুণে ফেলতে পারি। তো এইদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসলে দেখতে পারি যে তাহলে আমাদের এই দুজনের মাঝখানে যে ইন্টারসেকশন সেটা আসলে কত, সেটা আসলে আমরা পাচ্ছি যে 15 এবং 30। এবং এইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 3 এবং 5-কে গুণ করলে যেটা হয় তা 15, সেটার যে গুণিতক 30-এর ভিতরে সেইটার সংখ্যা আসলে এখানে আমরা পাচ্ছি, এবং এইটার সংখ্যাটা হচ্ছে কি আমাদের 2। তো আমাদের যেহেতু অথবা দিয়ে বলছে, আমরা কিন্তু আসলে সেট থিওরি আসলে কাজে লাগাতে পারি, এবং আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি সেখান থেকে, আর দুইটা জিনিস দুইটা গুরুত্বপূর্ণ সংখ্যা আসলে আমরা জানতে পারি, সেটা হচ্ছে কি বর্জনশীল এবং অবর্জনশীল ঘটনা। যেরকম এই দুইটা ঘটনা 3-এর গুণিতক হয় এবং 5-এর গুণিতক হয়, এরা কিন্তু অবর্জনশীল না, এরা কিন্তু অবর্জনশীল হবে, এবং এদের কিন্তু কখনোই মানে নিজেরা কিন্তু আসলে মানে কমন যে অংশটুকু সেটুকু কিন্তু বর্জন করতে পারছে না। এবং 15 এবং 30 এটা কিন্তু এদের ভিতরে কমন আছে, তো এটা কিন্তু বর্জনশীল না, এটা কিন্তু অবর্জনশীল। তো এটা আমাদের মনে রাখতে হবে, যারই আসলে আমাদের ইন্টারসেকশন থাকবে দুইটা ঘটনার বা দুইটা সেটের, তারা কিন্তু অবর্জনশীল। তো এইখানে আসলে আমাদের যেহেতু আমাদের বের করতে হবে যে টোটাল দুজনের দুজনের টোটাল আসলে সংখ্যা কত, সেটা বের করার একটা নিয়ম হচ্ছে গিয়ে যে NA+NB এই দুইটা যোগ করে দিব, এটার থেকে আমরা কমন অংশটুকু বাদ দিয়ে দিব। ঠিক আছে, তো এটা করলে আসলে কত হচ্ছে, 10+6-2, সো এটা হচ্ছে 14, 14 হচ্ছে। তাহলে আমাকে যদি বলে যে সম্ভাব্যতা মানে 3 বা 5-এর গুণিতক হওয়ার সম্ভাব্যতা, যেটা আসলে আমাকে বের করতে বলছে, সেটা আসলে আমাদের
তিন বা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা, আমরা জানি যে সম্ভাবনা আসলে আমরা কি বের করি যে ওই ঘটনাটা কতভাবে হতে পারে, উপর অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা হচ্ছে কি, যে গুণিতক গুলো কয়টা আছে, হয় তিন বা পাঁচের গুণিতক এই এরকম আছে 14টা, এবং আমাদের মোট ঘটনা মানে মোট সংখ্যা কতগুলো আছে, 30টা আছে। তো এটা হচ্ছে কি আমাদের সম্ভাবনা। আমরা ইচ্ছা করলে আসলে পরীক্ষায় এরকম বড় আকারেও থাকতে পারে, বা আমরা আসলে এটাকে কাটাকাটি করে ছোট একটা অংশেও নিয়ে আসতে পারি। যেরকম এখানে আসলে আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি তো আমাদের কাছে চলে আসবে 7/15। তো এটা আসলে উত্তর হইতে পারে, বা 14/30 এইরকমও আসলে উত্তর থাকতে পারে পরীক্ষার হলে, যাতে আমাদের কাটাকাটি করতে না হয়। ঠিক আছে, তো আমরা আসলে এই অঙ্ক থেকে বর্জনশীল এবং অবর্জনশীল যে ঘটনাগুলো থাকে সেটার একটা খুব ভালো একটা উদাহরণ শিখলাম। আচ্ছা, আমরা পরের অঙ্ক চলে যাই। আমাদের বলতেছে পুনরাবৃত্তি না ঘটিয়ে অনেকগুলো আসলে আমাদের 6টা আসলে অঙ্ক দেওয়া হয়েছে, সংখ্যা এই অঙ্কগুলোকে ব্যবহার করে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা বানানো হলো। এখানে আসলে অঙ্ক হবে, যদি আসলে এগুলো সংখ্যাও বলা যায়, তবে এখানে অঙ্ক দিলে আসলে প্রশ্নটা বেশি কারেক্ট হয়। দুটি 2 অঙ্ক বিশিষ্ট আমাদের সংখ্যা বানাতে হবে, এবং সংখ্যাটি জোড় হবার সম্ভাবনা কত, জোড় হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, এখন এইখানে আসলে আমরা একটা জিনিস দেখি যে আমাদের যদি এটা সলিউশন করি, আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, বিন্যাস সমাবেশের যে ধারণা ছিল আগের দিন, আমাদের সেটাকে কাজে লাগিয়ে প্রথমেই আমাদের 2 অঙ্কবিশিষ্ট জোড় সংখ্যা কতগুলো বানানো সম্ভব সেটা দেখতে হবে। আমরা কি করবো, আমরা 2টা খোপ আঁকাবো, কারণ 2 অঙ্কবিশিষ্ট ওই জন্য 2টা খোপ। তো আমরা যেহেতু জোড় আমাদের বলছে, তো আমাদের কিন্তু প্রথমেই চিন্তা করতে হবে যে এইখানে কিন্তু আমাদের একটা জোড় জিনিস বসাইতে হবে। তো এইখানে কিন্তু আমাদের হয় 2 বসাইতে হবে, 6 বসাইতে হবে, বা 8 বসাতে হবে। আমরা দেখা গেলো একটা একটা সংখ্যা বানাতে যাচ্ছি, সেটা হচ্ছে এক্সাম্পল নাম্বার, সেটা আসলে 72। আমরা জানতাম যে আমাদের একটা এক্সাম্পল নিয়ে আসতে সুবিধা হয়। তো এইখানে দেখা গেলো যে আমরা 2টাকে ব্যবহার করবো, তাহলে কিন্তু পরের ঘরে ব্যবহার করার জন্য আমার কিন্তু অপশন থাকে। তাহলে এই ঘরে আসলে অপশন কয়টা আছে আমাদের, 3টা, এবং প্রথম ঘরে ব্যবহার করার জন্য অপশন তাহলে কে কে থাকলো, 6, 7, 8, 9, 3, 5টা থাকলো। তাহলে আসলে আমাদের জোড় সংখ্যা কতগুলো আছে, জোড় সংখ্যা আসলে আসতে হচ্ছে গিয়ে জোড় সংখ্যা আমাদের থাকবে, এটা হচ্ছে কি আমরা একটা সেট ধরে নিতে পারি কতগুলো থাকবে, সেটা হচ্ছে 5 গুণ 3, 15। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা টোটাল কতগুলো সংখ্যা বানাতে পারতাম এই 6 জনকে দিয়ে, সেটা আসলে আমরা খুব ভালোভাবে জানি। যেহেতু কোনো জিরো নাই, তাহলে আসলে আমাদের মোট সংখ্যা যেটা ছিল, মোট সংখ্যা আসলে আমাদের চলে আসতেছে যে টোটাল আসলে যে এসও বলা যায় যে টোটাল আসলে নমুনা ক্ষেত্রে কয়টা আছে, সেটা হচ্ছে কি আমি যদি 2টা খোপে নিতাম তাহলে অবশ্যই আমাকে এইটাকে আসলে আমি চিন্তা করতে পারতাম 62 এভাবেও লিখতে পারি, বা আসলে আমরা জানতাম যে 2টা খোপের একটা খোপ হচ্ছে কি, আমি খোপ আসলে আঁকাই দেখাই যে আমাদের তখন যদি জোড় জোড় হওয়ার যদি কোনো চান্স না থাকে, মানে মোট কতগুলো সংখ্যা আসে, তাহলে কিন্তু আমি প্রথম ঘরে কতগুলো বসাইতে পারবো। আমাদের কিন্তু অপশন থাকবে হচ্ছে গিয়ে 2, 3, 6, 7, 8, 9, 6টা অপশন থাকবে। দ্বিতীয় ঘরে আসলে অপশন থাকবে 5টা। আমি যদি আসলে এরকম 72-ই বানাইতে চাই, যে কোনো একটা সংখ্যা আসলে আমি বানাইতে পারি, সমস্যা নেই। আমাকে আসলে এখানে অপশন থাকবে হচ্ছে যে 2, 3, 6, 8, 9, তো এখানে আসলে অপশন থাকতেছে আমাদের 5টা। তো এটা হচ্ছে গিয়ে 6 × 5, এটা হয়ে যাচ্ছে 30। তাহলে আসলে আমাদের যে প্রবাবিলিটি জোড় হওয়ার যে প্রবাবিলিটি, সেটা কিন্তু উপরে আমরা দিব হচ্ছে গিয়ে অনুকূল ঘটনা, বা আমাদের আসলে জোড় কতগুলো হচ্ছে সেটা হচ্ছে 15টা হচ্ছে, আর বিজোড় কতগুলো হচ্ছে সেগুলো হচ্ছে কি 30টা হচ্ছে। তো এই এই দুটো আসলে কাটাকাটি করে আমার থাকতেছে 1/2। তো এটা হচ্ছে কি আমাদের এই সংখ্যাটি জোড় হওয়ার সম্ভাবনা। আচ্ছা, আমরা পরের অঙ্কে চলে যাই। আমাদের পরের অঙ্ক বলতেছে যে 1 থেকে 100 এর ভিতর 3টি পৃথক ধনাত্মক সংখ্যার গুণফল জোড় হওয়ার সম্ভাবনা কত। এখন এখানে আসলে আমাকে বুঝতে হবে যে জোড় এবং বিজোড় 1 থেকে 100 এর ভিতর মোট সংখ্যা কিন্তু 100, তার মানে কিন্তু আমাদের যদি মোট আসলে আমরা বলি টোটাল, তাহলে সেটা কিন্তু 100, এবং তার ভিতরে আসলে কি হচ্ছে আমাদের জোড় আসলে কতগুলো 50টা, এবং বিজোড় আসলে কতগুলো 50টা। এখন কথা হচ্ছে যে আমি যদি 3টা জোড় সংখ্যাকে গুণ করি, তাও কিন্তু আসলে আমাদের তার গুণফলটা জোড় হবে। আমি যদি 2টা জোড় সংখ্যা এবং 1টা বিজোড় সংখ্যা গুণ করি, সেটাও আসলে জোড় হবে, বা 2টা বিজোড় এবং 1টা জোড় যদি গুণ করি, তাও আসলে আমাদের গুণফলটা জোড় হবে। মানে
আমাদের শুধুমাত্র যদি তিনটা সংখ্যার ভিতরে যে কোনো একটা সংখ্যা জোড় হইলে কি আমাদের আসলে গুণফল জোড় হওয়া সম্ভব, ঠিক আছে? আরেকটা জিনিস হয় যে আমাদের কিন্তু কোন একটা সংখ্যা জোড় বা বেজোড় হয় এটা কিন্তু বর্জনশীল ঘটনা, কারণ একটা সংখ্যা একসাথে জোড় এবং বেজোড় কিন্তু হতে পারে না। এটা আমাদের জন্য খুব একটা ভালো আসলে সম্ভাবনা। এবং এইখানে আসলে আমরা একটা জিনিস হচ্ছে গিয়ে দেখবো যে এটা এই সম্ভাবনাটা আসলে আমরা কিভাবে করে বের করতে পারি। একটা জিনিস হইতে পারে, দুইভাবে আসলে করা যায়, আমরা দুইটা মিথ্যাটি আসলে দেখবো। প্রথমটা আসলে একটু কষ্ট করে একটু একটু আসলে জোর জবরদস্তি করে আসলে আমরা বের করতে পারি, সেটা হচ্ছে গিয়ে যে এইটিতে সম্ভাবনা আমরা আসলে বের করতেছি যে জোর সংখ্যা হওয়ার সম্ভাবনা এইটা আসলে যে এটাকে আসলে আমরা পি অফ এ ধরি। আমরা আসলে এইখানে দেখবো যে আমাদের যদি যে কোনো 100টার ভিতরে থেকে যে কোনো একটা সংখ্যা যদি আমরা যে কোনো তিনটা সংখ্যা যদি আমরা বেছে নিতাম, কি কতভাবে বেছে নিতে পারতাম? 100C3। আচ্ছা, এখানে পি না ব্যবহার করে কেন সি ব্যবহার করতেছি? কারণ তিনটা সংখ্যা যখন আমি গুণ করব, কার সাথে কাকে আগে গুণ করতেছি কাকে পরে গুণ করতেছি এটা আসলে ম্যাটার করে না। আমাকে আসলে কে কে আসলে গুণফলের ভিতরে আছে এটা আসলে ম্যাটার করে, মানে আমি 6 আর 2 গুণ করলেও 12 হয়, 2 আর 6 গুণ করলেও 12 হয়, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এইখানে আসলে এই জন্য আমরা সি ব্যবহার করবো। এখন আমরা যদি চাই যে যে তিনটে সংখ্যা আসলে আমরা গুণ করতেছি সেটা মানে অনুকূলে যদি চাই যে তিনটা অঙ্কই আসলে আমার তিনটে সংখ্যায় আসলে আমার আসুক এই জোড় 50টা থেকে, তখন আমি উপরে লিখবো যে 50C3। আচ্ছা, এইভাবে সম্ভব। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের আমরা আমাদের নিচে মোট ঘটনা হচ্ছে কি সবসময় 100C3 হবে আর কি, মানে 100C3 হবে। এবং উপরে হচ্ছে কি, এখন যদি আমরা চাই যে আমাদের যদি তিনটা ঘর আছে, আমি যদি ঘরটা আসলে আঁকাইও, যে আমরা আসলে তিনটা ঘর যদি আঁকাই যে তিনটে সংখ্যা আসলে গুণ করতেছি তিনজনের জন্য, তিনটা ঘর আমরা রেখে দিলাম, তো আমাদের এই তিনটা ঘরের জন্য তিনটার জন্যই যদি আসলে আমি এই জোড় 50টা থেকে বেছে নিই, তাহলে তো আমরা দেখলামই আমরা যদি এরকম করি যে জোর জোর থেকে আসলে দুইটা নিব, তার মানে এই জোর 50টা থেকে দুইটা নিলাম এবং বেজোর 50টা থেকে আমি একটা সংখ্যা নিব আর। এটা কেন গুণ করতেছি? কারণ আমরা কিন্তু গতদিন একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে কি আমাদের নির্ভরশীল জিনিসগুলো সবসময় গুণ হয়। আচ্ছা, এখানে কেন নির্ভরশীল হলে আমাকে কিন্তু তিনটা সংখ্যা গুণ করতে বলছে, তো আমি জোর থেকে দুইটা সংখ্যা নিলে আমার কিন্তু কাজটা আসলে সম্পূর্ণ হয় না। আমাকে তিনটা সংখ্যা গুণ করতে গেলে অবশ্যই আরেকজনকে গুণ করা লাগবে, আরেকজনকে আনা লাগবে, আরেকটা সংখ্যা গুণ করা লাগবে। এই জন্য কিন্তু এই দুইটা আসলে নির্ভরশীল কাজ, হ্যাঁ, এবং এই এই জন্য আসলে এরা দুজন আমাদের গুণ হবে। আচ্ছা, এবং আরেকটা জিনিস আসলে আমরা দেখি, আরেকটা হচ্ছে কি আমাদের 100C3, এখানে যদি আমরা একটা জিনিস খেয়াল করি যে আমি যদি এখন এরও চাই যে আমার জোর যে 50টা আছে সেইখান থেকে আমি একজনকে নিব এবং বাকি দুইজনকে আমি নিব বেজোর 50 জন থেকে, ঠিক আছে? তো এইটা আসলে কি হলো, এটা কেন গুণ করলাম? কারণ আমাকে তিনটা সংখ্যা গুণ করতে হবে, জোর থেকে একটা নিলেই কাজটা সম্পূর্ণ হয় না, আমার ভেতর থেকেও দুইটা নিতে হবে, এই জন্য আসলে এরা গুণ হচ্ছে। এখন কথা হচ্ছে আমি যে তিনটা জিনিস বললাম যে এক তিনটাই আসলে জোর, দুইটা জোর বা একটা জোর আসলে আমি গুণ করতেছি, এদের মাঝখানে কেন যোগ হবে? কারণ এই প্রত্যেকটা কেস এটা কিন্তু এটা একটা আলাদা কেস, এখানে আসলে তিনটা জোর আছে, তাই না? এখানে আসলে তিনটা জোর, এখানে আসলে কয়টা জোর? এখানে আসলে দুইটা জোর, এখানে আসলে একটা জোড় ইন্টু আসলে দুইটা বেজোড়, আর এটা আসলে একটা বেজোড়। মানে আমি ঠিক করে লিখি, ওকে। তো এরা আসলে এক একজন আসলে একটা সম্পূর্ণ ঘটনা, কারণ এখানে কি হয়েছে, আমি যদি তিনটা জোড় সংখ্যা গুণ করি তাও কিন্তু আমাদের আসলে একটা গুণফল আমরা পাই, তার মানে আমার কাজটা তো সম্পূর্ণ হচ্ছে, যে গুণ করার কাজটা তো সম্পূর্ণ হচ্ছে, তাই না? আমাকে আসলে এখানে দুইটা জোড় এবং একটা বেজোড় যদি গুণ করি তাহলে আমার কাজটা সম্পূর্ণ হচ্ছে, একটা জোড় এবং দুইটা বেজোড় যদি গুণ করি তা আমার কাজটা সম্পূর্ণ হচ্ছে। আচ্ছা, এখন আমরা এইটাকে আরো সহজে আসলে করতে পারতাম ইচ্ছা করলে, যেরকম আমাদের কিন্তু একটা সংখ্যা হয় জোড় হবে বা বেজোড় হবে, তো আমাদের সংখ্যাটা জোড় বা বেজোড় হওয়ার সম্ভাবনা আসলে কত হয়, সেটা হচ্ছে গিয়ে আমাদের এরকম ভাবে আমাদের এটা আসলে অল্টারনেটিভ করতে হবে, কোনো মানে নেই। তো এইখানে আসলে দেখা যাচ্ছে যে এক থেকে আসলে যদি একটা সংখ্যার বেজোর হওয়ার সম্ভাবনা বিয়োগ করে দেই তাহলে কিন্তু সেটা জোর কতভাবে হতে পারে সেটা আমরা পাবো। তো এইখানে আসলে আমরা লিখতেছি 100C3, কারণ তিনটা সংখ্যা আমাকে গুণ করতে হবে। এখন যদি আমার তিনটা সংখ্যাই বেজোর হয় তাহলে কিন্তু গুণফলটা বেজোর হয়ে যাবে। তো এইখানে আসলে আমি কি করতেছি, এই যে যে জিনিসটা এইটা এটা কিন্তু আসলে তিনটা বেজোর, এবং তিনটা বেজোড় সংখ্যার গুণফল কিন্তু বেজোড় হয়। তো এইখানে কিন্তু আসলে আমি কি বের করছি, এটা এটা আসলে আমি বের করতে যাচ্ছি যে আমার গুণফল বেজোড়।
এখন এই গুণফল বেজোড়কে যদি আসলে বেজোড় হওয়ার সম্ভাবনা এটা আসলে যদি আমি 1 থেকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি গুণফল গুলো জোড় হওয়ার সম্ভাবনাটা আমি পেয়ে যাবো। ঠিক আছে, তো আমাকে আসলে দুইভাবে চিন্তা করতে পারতে হবে, কারণ আমাকে আসলে অপশনে আসলে প্রথমটাও থাকতে পারে, দ্বিতীয়টা থাকতে পারে। আমার আসলে নৈবেদ্যিক পরীক্ষা হয়, আর রিটেন হল তো আসলে আমরা দুইভাবে অ্যাপ্রোচটা নিতে পারবো। আশা করি আমরা সবাই বুঝছি। আমরা আসলে পরের কোশ্চেনটাই চলে যাই। 4 নম্বর কোশ্চেনটাতে আসলে আমাদের বলতেছে 10 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক যতগুলো সংখ্যা আছে, কতগুলো সংখ্যা আছে আমাদের অনেকেরই মনে হইতে পারে 10 থেকে 30 পর্যন্ত আসলে 20টা সংখ্যা আছে, কিন্তু আসলে 21টা সংখ্যা আছে। আমরা যদি খেয়াল করি 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা, ঠিক আছে, তাহলে কিন্তু 11 থেকে 20 পর্যন্ত কিন্তু 10টা সংখ্যা হওয়ার কথা। তো 10 থেকে 20 পর্যন্ত কিন্তু 11টা সংখ্যা হওয়ার কথা, ঠিক আছে। বা এইখানে আসলে আমাদের যে কোনো একটা রেঞ্জ যদি দিয়ে দেয় 10 থেকে 30, তাহলে কতগুলো সংখ্যা আছে সেটা আসলে আমরা এইভাবে বের করবো, 30 - 10 + 1 এটা হচ্ছে কি 21টা সংখ্যা আর কি। তো এটা আসলে আমাদের মোট সংখ্যা, ঠিক আছে। এখন এইখান থেকে একটা ইচ্ছা মতো নিলে সেটা মৌলিক বা 5-এর গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তো মৌলিক আসলে কি হবে, আমাদের আসলে যদি প্রাইম নাম্বার যেটা ছিল, তো আমরা যদি আসলে বলি যে আসলে মৌলিক হওয়ার সম্ভাবনা, তো এখানে যদি আসলে আমি বলি যে আসলে মৌলিক হওয়ার সম্ভাবনা কত বা মৌলিক সংখ্যা কতগুলো আছে, আমরা আগে এটাই দেখি মৌলিক সংখ্যা সে, ঠিক আছে। মনে করো যে মৌলিক এটাকে আসলে আমরা এ সেটে দেখাইলাম, এটা যদি আমি চিন্তা করি আমাদের আছে হচ্ছে কি 11, আমাদের আছে 13, আমাদের হচ্ছে কি 17, 19, এখানে আছে 23, আর হচ্ছে কি আমাদের 29। তো এখানে আমাদের চলে আসতেছে হচ্ছে যে 6 জন। আচ্ছা, 5-এর গুণিতক যদি আমরা একটু আগে বের করছিলাম প্রথম অঙ্কে, তো সেই সেটটাকে আসলে আমরা এভাবে বলতে পারি যে 5 দিয়ে তো শুরু করতে পারবো না, এবার আমাকে 10 থেকে শুরু করতে হবে, যে 10, তারপরে 15, 20, 25, 30। ওকে, তো এইখানে আসলে যে আমি যদি ঝটপট বের করতে চাইতাম যে কয়জন আছে, এরকম ভাবে প্রত্যেকটা তো লেখা সম্ভব না, তাই না? আমি যদি আসলে অনেক বড় একটা আমাদের রেঞ্জ দিয়ে দিই যে আমাদের 111 থেকে 999 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, তাই বলে 5-এর গুণিতক কত, তখন আসলে আমি কিভাবে বের করতাম? তো এইখানে আসলে এই যে ফ্লোর নামে একটা জিনিস আসলে আমরা চাচ্ছিলাম, তো এইখানে আসলে কি হচ্ছে আমাদের মোট সংখ্যা আসলে কতগুলো, 21টা, ঠিক আছে। আমাদের দেখতে হবে যে জিনিসটা আসলে শুরু হয় কত থেকে। হ্যাঁ, আমাদের যদি 10 থেকে শুরু হয়, যেরকম এই রেঞ্জটা কিন্তু 10 থেকে শুরু হইছে, তো এইখানে কিন্তু একটা ব্যাপার আছে, যদি এরকম মনে হয় যে যে সংখ্যাটাতে শুরু হচ্ছে সেটা হচ্ছে কি একটা গুণিতক, অলরেডি আসলে 5-এর গুণিতক, তখন আসলে আলাদা একটা জিনিস হিসাব করতে হবে। আচ্ছা, এটা তো 5, এটা আমরা জানি, এটা আসলে আমি অন্যভাবে বের করে দেখাচ্ছি, যে আমাকে আসলে 30 থেকে 10টা বিয়োগ করে দিতে হবে, এবং বাই হচ্ছে গিয়ে আমাদের করতে হবে 5, ভাগ করে দিবে এই রেঞ্জটাকে। এবং যেহেতু আসলে এই যে 10 থেকেই শুরু হয়েছিল, ঠিক আছে, 10 থেকেই শুরু হয়েছিল এবং 30 থেকে 30-এ যে শেষ হয়েছে, তো এরকম দুইটা জায়গায় গিয়ে যদি আসলে শেষ হয়ে যায়, যে আমাদের মানে দুইটা মাথায়, দুইটা রেঞ্জের দুইটা মাথায় আসলে আমাদের 5 দ্বারা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে আমাকে একটা 1 যোগ করতে হয়। তাদের আসলে মনে রাখার দরকার, এরকম করে মনে রাখা যাবে। তো এইটা আসলে প্রথমে ফ্লোর মানে কি, ওইটা তো আসলে আমাদের 2 পয়েন্ট, আমাদের হচ্ছে কি ফ্লোর করা মানে হচ্ছে কি এটা ভাগ করলে আমাদের একটা ভগ্নাংশ আসবে, 4 দশমিক কিছু একটা আসবে, তো আমরা ওইটাকে 4 নিব এবং +1 নিব, এখানে আমরা 5 পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমাদের বলছে যে মৌলিক অথবা 5-এর গুণিতক হওয়া সম্ভব, তো আমাকে আসলে আমরা আসলে জানি যে এখানে আসলে এইটা কিন্তু একটা বর্জনশীল ঘটনা, কারণ আমাদের একটা জিনিস একই সাথে 5-এর গুণিতক মৌলিক হতে পারে না। কেন? কারণ যে জিনিসটা আসলে 5-এর গুণিতক সেটা জীবনে মৌলিক না, এবং এখানে আসলে আমরা কমন কিছু দেখি না, তো এইখানে কিন্তু আসলে আমাদের আচ্ছা আমাদের অথবা বললে অবশ্যই বিয়ে চিহ্নটা দিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা আমরা সবসময় আসলে এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি, -n ইন্টারসেকশন বি, এবং আমাদের যদি বর্জনশীল হয় কোনো কিছু তাহলে কিন্তু এইটার ভ্যালু 0 হয়ে যায়, কারণ আমাদের কোনো কমন জিনিস নাই। এটা কখন হয়? যখন জিনিসটা বর্জনশীল। আশা করি এটা আমাদের মনে থাকবে। আচ্ছা, এখন এইখানে আমরা যদি দেখি যে মোট সংখ্যা আসলে কতগুলো হয়ে গেল, আমাদের 6 + 5 তো হয়ে গেল 11, তো আমাদের আসলে পি হচ্ছে গিয়ে সম্ভাবনা কত হচ্ছে, আমাদের দুইটা যে কোনো একটা হওয়ার সম্ভাবনা হচ্ছে যে 11/21। আশা করি এটাও আমরা আসলে বুঝতে পারছি। আমরা পরের তাই চলে যাই, আমাদের বলতেছে যে 102 3 অঙ্ক দিয়ে যদি আমি আসলে একটা সংখ্যা বানাই, এইটা তিনটা দিয়ে, তাহলে সংখ্যাটা 10 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাব্যতা নির্ণয় করো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি এই 3 জন দিয়ে আসলে কতগুলো সংখ্যা আসলে বানানো যায়,
সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে? তারপরে আসলে আমরা দেখি, এটা আসলে আমরা হাতে হাতেও করতে পারি, যেহেতু খুব অল্প জিনিস, তো আমরা আসলে জানি যে তিনটা দিয়ে আসলে ছয়টা সংখ্যা আসলে বানানো সম্ভব, তার ভিতরে দুইটার আসলে জিরো থাকবে। আমি আসলে বক্স দিয়ে আসলে মোট সংখ্যা কতগুলো এটা আসলে বক্স দিয়েও চিন্তা করতে পারি। যদি তিনটা বক্স নেই, আমাকে অবশ্যই আসলে শেষের মানে প্রথম ঘরে আসলে আমাদের অপশন থাকে দুইটা, সেটা আসলে এক আর দুই। তো দুইটা আমরা আসলে পরের যে কোনো একটাকে আসলে আমাদের কেটে দিতে হবে, ঠিক আছে? পরের ঘরে আসলে আমাদের অপশন থাকে জিরো আর দুই, তো এখানেও আসলে আমাদের যে কোনো একটাকে কেটে দিতে হবে, তো এখানেও আসলে দুইটা থাকতেছে। লাস্টের ঘরে আসলে আমাদের অপশন থাকে একটা, তো এটাও আসলে আমাদের কেটে দিতে হচ্ছে। এবং আমাদের মোট সংখ্যা আসলে কতগুলো, মোট সংখ্যা বা এন এফ বলি আমরা এটাকে, তো এটা আসলে মোট সংখ্যা আসলে হচ্ছে আমাদের 2 গুণ 2 4টা। আচ্ছা, এখন হচ্ছে কি আমাদের 10 দ্বারা বিভাজ্য, তাই না? 10 দ্বারা বিভাজ্য হতে গেলে আসলে আমাদের যে জিনিসটা করা লাগবে সেটা হচ্ছে শেষে জিরো থাকা লাগবে, তাই না? অবশ্যই এটা মাস্ট। তো শেষের ঘরে কিন্তু আমাদের একজন এসে বসে আছে, সে হচ্ছে জিরো, ঠিক আছে? তো এটা আসলে একভাবেই পূরণ করা যাচ্ছে। প্রথমটা প্রথম ঘরে তাহলে আসলে অপশন আছে এক আর দুই, এবং দ্বিতীয় ঘরে দেখা গেল অপশন আছে শুধুমাত্র দুই। তো আমি যদি আসলে এগুলা কেটে দেই, প্রথম ঘরে আসলে অপশন আছে কত, দুইটা, পরের ঘরে আসলে অপশন আছে একটা। তো এইখানে আসলে আমি যদি দেখি যে এই ঘটনাটা আসলে এই যে 10 দ্বারা বিভাজ্য হবে, এটা আসলে কতভাবে করতে পারে, 2 ইনটু 1 ইনটু 1, তো এটা দুই ভাবে করতে পারে। তো এই যে সম্ভাবনাটা, এই ঘটনা ঘটার যে সম্ভাবনা, সেটা হচ্ছে আমাদের 2/4 হবে বা হাফ হবে, ঠিক আছে? আচ্ছা, এবার 6 নম্বরে বলতেছে যে 1 থেকে 99 পর্যন্ত দ্বৈবচারণে একটি সংখ্যা আসলে নেওয়া হলো, সেটি বর্গ সংখ্যা এবং ঘন সংখ্যা আসলে হওয়ার সম্ভাবনা কত? 1 থেকে 99 পর্যন্ত আমরা জানি যে অবশ্যই আমাদের সংখ্যা আছে হচ্ছে 99টা, এবং এর ভিতরে বর্গ সংখ্যা কয়টা? একটা জিনিস আসলে আমরা খুব সহজেই বের করতে পারি, সেটা হচ্ছে কি 99কে যদি আসলে আমি রুট করি, আমি আসলে দুইটা জিনিস আছে, তো আমরা আসলে ভাগ করে নেই। প্রথম জিনিসটা আসলে আমাদের বলতে যে বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত, তো আমি যদি রুট 99 করি এটা 9.সামথিং চলে আসে, হ্যাঁ? তো এইটা আসলে কি হয়, মানে এটা তো আসলে 10 হচ্ছে না, আমাকে যদি 100 হইতো তাহলে আসলে এটাকে 10 করতে পারতাম। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে 1 থেকে 9 পর্যন্ত যে 9 জন আছে সেটা হচ্ছে কি আমাদের এই যে বর্গ হইতে পারে। তো আমাদের আসলে প্রথম যে জিনিসটা আছে, কাদের কাদের বর্গ আসলে 1 থেকে 100 ভিতরে আছে, সেটা আসলে 1, 2, 3, 4 এরকম করে 9 পর্যন্ত আসলে আছে, হ্যাঁ? এবং এইটার আসলে নাম মানে কতগুলো সংখ্যা, সেটা আসলে 9টা সংখ্যা, এবং মানে 9টা সংখ্যার আসলে বর্গ আছে, এবং বলতেছে সেটি বর্গ বা ঘন হওয়ার সম্ভাবনা। অ্যাকচুয়ালি এটা আসলে আমরা বর্গ সংখ্যা দিয়ে রিপ্লেস করলে আসলে আমরা জানি যে 9, 6, 16 বা 9 কে গুণ করলে আসলে 81 হয়, এই পর্যন্ত আসলে আমার সংখ্যাগুলো থাকবে, 9টা সংখ্যা আসলে থাকবে। এবং আমাদের মোট সংখ্যা কিন্তু 99টা, তো এটা কিন্তু একটা বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা, সেটি কিন্তু আসলে 9/99 এটা হয়ে যাচ্ছে। তো এটা আসলে 1/11 হয়ে যায়। আচ্ছা, আমরা যদি 2 নম্বরটা চিন্তা করি, তো এখন কিন্তু আমাদের 9কে আসলে রুট কিউব করতে হবে, ঠিক আছে? তো 9কে আসলে রুট কিউব করলে আমাদের আসলে কত হয়, আমাদের 4.62 বা এরকম কিছু একটা হয়, ছোটখাটো কিছু একটা হয়, 4 সামথিং হবে সেটা আমরা জানি। তো 99কে আসলে রুট কিউব করলে এটা আসলে 4.6 এরকম কিছু একটা হয়। এটা আমরা কিন্তু এমনি গেস করতে পারতাম, আমাদের কাছে যদি ক্যালকুলেটার নাও থাকে, আমি কিন্তু জানি যে 4 এর কিউব করলে আসলে 64 হয়, এবং 5 এর কিউব করলে আসলে 125 হয়। তো এমনি তো আসলে 4 এর পরে আর কোনো কিউব নাই। তো এইখানে আসলে যদি আমি বলি যে এই ঘটনাটা আসলে কে কে আছে, এই ঘটনার ভিতরে 1 আছে, 8 আছে, 27 আছে এবং 64 আছে, এবং এই 4 জন বাদে তো 199-এর ভিতরে আর কোনো ঘন সংখ্যা নাই আর। তো এইটা হওয়ার সম্ভাবনা কত, আমাদের অবশ্যই 4/99। আশা করি আমরা এটা আসলে বুঝতে পারছি। এইখান থেকে আসলে আমাদের সংখ্যার সমস্যাগুলো শেষ হয়ে যাচ্ছে। আমরা এরপরে আসলে বল তোলার যে সমস্যাগুলো ছিল সেরকম একটা সমস্যা আসলে দেখবো, যে বল বক্স থেকে বল তোলার সমস্যা আসলে আমাদের সম্ভাবনার ক্ষেত্রে অনেক বেশি বিখ্যাত সমস্যাগুলো। এখানে বলতেছে যে একটা বাক্সে আসলে 5টা সাদা 6টা লাল এবং 7টি কালো বল আছে, যেকোনো 3টা বল আসলে তোলা হলো, 3টি বলই আসলে সাদা হওয়ার সম্ভাবনা কত? তো এখানে আসলে আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের মোট বলের সংখ্যা আসলে কত। মোট বল কিন্তু আসলে আমাদের কতগুলো হচ্ছে, 5 প্লাস 6 প্লাস 7, মোট হচ্ছে 18টা, ঠিক আছে? এখন এইখানে আসলে দেখি যে 18টা থেকে র্যান্ডমলি আসলে আমি 3টা বল কিন্তু নিয়ে আসতে পারি,
ঠিক আছে, এটা আসলে কোনো ব্যাপার না যে আমি আসলে তিনটা বল নিয়ে নিলাম, তো সেটা কত হবে 18c3 হবে। এবং কিন্তু আমাদের কাছে বলছে তিনটা বলই সাদা হওয়া লাগবে, মানে আমাদের যে পাঁচটা সাদা বল আছে সেটা থেকে আমাকে তিনটা সাদা বল পছন্দ করা লাগবে, মানে আমাদের যে অনুকূল ঘটনা সেটা কিন্তু এই পাঁচটা সাদা বল থেকেই তিনটা সাদা বল আসা লাগবে, সেটা হলো 5c3। আচ্ছা, তিনটা বলই একই রঙের হওয়ার সম্ভাবনা কত? এখানে একটা ব্যাপার, তিনটা বলই একই রঙের মানে কি, আমার আসলে এরকম হইতে পারে যে P4 থেকে সেম কালার, তো এইটাকে আসলে আমরা চিন্তা করতে পারি যে তিনটা হোয়াইট বা আসলে তিনটা রেড বা আসলে আমাদের তিনটা ব্ল্যাক আছে। এখন এদের ভিতরে আমি যোগ করে দিব, কারণ আমাকে তিনটা বল তুলতে বলছে, ঠিক আছে। তাছাড়া এইগুলো কিন্তু আমাদের কিন্তু ওদের কোনো কমন ঘটনা নাই ভিতরে, কারণ তিনটা বল একই সাথে সাদা এবং লাল হবে না, কারণ একটা বল হয় লাল হবে বা সাদা হবে, এর মাঝখানের কোনো ঘটনা নাই। আচ্ছা, তো আমরা তো অলরেডি তিনটা সাদা হওয়ার সম্ভাবনা আসলে বের করে রাখছিলাম, সেটা হচ্ছে কি এরকম ছিল যে 5c3, নিচে হচ্ছে কি আমাদের 8c3, 18c3 আর কি, 18c3। আর তিনটা লাল বল হলে তো আমার ওই তিনটা লাল বলকে আসলে ছয়টা থেকে চুজ করতে হবে, নিচে তো সবসময় 18c3 মোট ঘটনা, বা তিনটা আসলে কালো বল হলে সেটাকে সাতটা কালো বল থেকে তিনটা কালো বল পছন্দ করতে হবে, উপরে অনুকূল ঘটনায় বসে যেতে হবে, নিচে আসলে 18c3। এটা হচ্ছে কি আমাদের উত্তর। আচ্ছা, তিনটা বলই বলতেছে যে ভিন্ন কালারের হওয়ার সম্ভাবনা কত। আচ্ছা, এটাকে আসলে দুইভাবে করা যায়, এক হচ্ছে কি আমাদের যে এক নম্বর খ নম্বরে যে উত্তরটা পাইছি সেটাকে আসলে আমি এক থেকে বিয়োগ করে দিব, ঠিক আছে। কিন্তু সেখানে আসলে একটা সমস্যা আছে, কারণ এখানে দুইটা সেম কালার হইতে পারে, আমাকে বলছে যে তিনটা বলই তিনটা কালারের হবে, মানে একজন সাদা হবে, একজন লাল হবে, একজন কালো হবে, ঠিক আছে। তো সেইটাকে আসলে আমরা কিভাবে চুজ করতে পারি, সেটাকে আসলে এভাবে দেখা যায় যে প্রথম যে বলটা সেটা কিন্তু আসলে কি হচ্ছে, আমরা আমরা আসলে মোট ঘটনা তো হইতে পারে যে 18c3 আর কি। সো প্রথম যে বলটা সেটাকে কিন্তু আমরা সাদা থেকে চুজ করতে হবে একটা বল, 5c1, তারপরে কিন্তু আসলে আমাদের লাল থেকে একটা বল চুজ করতে হবে 6c1, তারপরে কিন্তু আসলে সাদা থেকে চুজ করতে হবে 7c1 আর কি। হ্যাঁ, এবং এরপরে আসলে আমরা একে গুণ করে দিব, যে মাঝখানে গুণ করে দিব, কারণ কি এক আমাদের তিনটা বল তুলতে হবে, এক একটা বল তুললে তো আসলে আমাদের অঙ্কটা শেষ হয়ে যায় না, কাজটা শেষ হয়ে যায় না, ঠিক আছে। এই জন্য আসলে আমাদের তিনটার মাঝখানে গুণ হবে। এখানে একটা কথা আছে, এখানে কি আসলে অর্ডার কিন্তু ম্যাটার করে না, তো বলছে তিনটা ভিন্ন কালার, তো আগে লাল তুললে নাকি আগে সাদা তুললে এটা আসলে ম্যাটার করে না, এই জন্য আসলে আমরা আগে কোনো কিছুতে গুণ করতেছি না, বা এই জিনিসটাকে আসলে আমরা বিন্যাস করতেছি না। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু বিন্যাসের সমস্যা আসলে সম্ভাবনা থাকে না, সবসময় আসলে আমাদের সম্ভাবনা দিয়ে অঙ্ক করতে হয়। আচ্ছা, আমাদের ঘ নম্বরে বলতে বড়জোর দুইটা লাল বল, বড়জোর বলতে কি মানে বেশি হইলে দুইটা লাল বল হবে, দুইটার বেশি লাল বল আসলে হওয়া যাবে না, ঠিক আছে। তো এইটাকে আসলে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই জিনিসটাকে বলা যায় যে লেস দেন অর ইকুয়াল টু 2 আসলে রেড আর কি। তো এইটাকে এখানে আসলে আমরা বলতে পারি যে দুইটা রেড হইলে সমস্যা নাই, একটা রেড হইলেও আসলে সমস্যা নাই, কারণ আমাদের দুইটার বেশি হওয়া যাবে না আর কি, এবং জিরোটা হইলে আসলে আমাদের সমস্যা নাই, ঠিক আছে। তো বেসিক্যালি এইটাকে আসলে এইভাবে করে চিন্তা করা যায় যে তিনটা আসলে হওয়া যাবে না, হ্যাঁ, তো বাকি যা হয় হবে। তো আমাদের আসলে এইখান থেকে একটু স্মার্ট হইতে হবে, আমরা আসলে এটা দিয়েও করতে পারি, সমস্যা নেই। তো এইখানে একটা জিনিস আসলে খেয়াল রাখতে হবে যে এইখানে যে আসলে লাল বল নিয়ে আমরা কথা বলতেছি, দুইটা লাল বল, এটা আসলে লাল বলের সংখ্যা ছিল 6টা, এবং ওই 6টার মধ্যে বাকি সাদা বা কালো বল ছিল আরো 12টা, ঠিক আছে। তো এইখানে হয় আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এটা দিয়ে আসলে হয়, বা আরেকটা জিনিস দিয়ে চিন্তা করতে পারি, সেটা হচ্ছে কি এরকম যে আমাদের তো তিনটা বল তুলতে বলছে, এবং তিনটা বল আসলে লাল না হইলেই হইলো, তাই না? তো আমাদের এক থেকে তিনটা আসলে লাল বল হওয়ার সম্ভাবনাকে আমরা বিয়োগ করে দিতে পারি, এই দুইভাবে আসলে আমরা করতে পারি, এটা আসলে একটা অল্টারনেটিভ হচ্ছে কি জিনিস। তো আমরা শেষেরটা আগে করি, এটা আসলে ছোট হবে, 1 থেকে আসলে আমরা তিনটা লাল বল হওয়ার সম্ভাবনা বিয়োগ করে দিব, যেটা আসলে 63/18c3 আর কি, ঠিক আছে। আর হচ্ছে গিয়ে উপরেরটাতে আসলে আমরা কি করতে যাচ্ছি যে দুইটা লাল বল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু 62, নিচে হচ্ছে গিয়ে 18c3 আর কি। এখন 62 বললে কিন্তু আমার কাজ শেষ হয়ে যায় না, কারণ আমাকে কিন্তু দুইটা বল তুলতে বলে না, আমার কিন্তু আরো একটা বল তুলতে হবে, সেই বলটা কিন্তু বাকি যে 12 বলটা আছে সাদা হোক কালো হোক উই ডোন্ট কেয়ার, ঠিক আছে। এটা আসলে বাকি 12টা বল থেকে একটা বল চুজ করতে হবে, বা আসলে এরকম হইতে পারে যে 6টা লাল বল থেকে একটা লাল বল নিতে হবে, যে 1 আর যদি আমরা নেই, এবং বাকি 12টা থেকে আমাদের দুইটা বল চুজ করতে হবে, সেটা হইতে পারে, ঠিক আছে। বা আসলে আমাদের যে আছে যে 6টা থেকে আসলে 0টা চুজ করতে হবে, এবং বাকি 12টা থেকে তিনটা বলে বাকি 12টা থেকে আসলে আমাদের পছন্দ করতে হবে,
নিতে হবে আর কি। তো আমি আসলে দুই ভাবেই উত্তর থাকতে পারে, আসলে দুইটা অপশনের জন্য আসলে দুই রকম প্রিপারেশন আসলে নিয়ে রাখা লাগবে। এরপরে আমাদের বলতেছে কমপক্ষে দুইটা বল লাল হওয়ার সম্ভাবনা বলতো। তো এইখানে আসলে যে জিনিসটা হয়, দুইটা বল আসলে আমরা লাল হওয়ার সম্ভাবনার কথা বলতেছি, কিন্তু কমপক্ষে বললে আসলে কি বুঝাচ্ছে, যে আমাকে আসলে দুইটাও হইতে পারে তিনটাও হইতে পারে, তাই না? যে এটা আসলে এরকম যে দুইটা লাল বল, তো এটাকে আসলে চিন্তা করা যায় যে দুইটা হইলেও সমস্যা নাই, তিনটা হইলেও আসলে সমস্যা নাই, কিন্তু দুইটার কম হওয়া যাবে না। তো এটাকে আসলে আমরা এভাবে করে চিন্তা করতে পারি যে দুইটা লাল বল নিচ্ছি, তাহলে 6টা থেকে দুইটা লাল বল নাও এবং বাকি 12টা থেকে একটা লাল বল নিতে হবে। নিচে তো মোট ঘটনা 18টা থেকে আসলে তিনটা বল, প্লাস হচ্ছে কি আমাদের তিনটা লাল বল। তো তিনটা লাল বল আসলে কি হয়নি 63, আর এটা হচ্ছে কি 18C3। তো এই দুইভাবে আসলে এই দুইটা যোগ করলে আসলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তো বলের অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু আমাদের এখানে আসলে সি এর ব্যবহারটা জানতে হবে, যে আমরা সি এর ব্যবহার করে কত দ্রুত আসলে করে ফেলতে পারবো। আচ্ছা, আমাদের এবার আসলে 2 নম্বরটা নিয়ে কথা বলি। বলতেছে একটা বাক্সে 3টা কালো বল এবং 7টা 4টা সাদা বল আছে, একটা একটা করে 2টা বল তুলে দেওয়া হলে, কিন্তু প্রথম বলটা তুলে নেওয়ার পরে দ্বিতীয় বলটা এক হচ্ছে প্রতিস্থাপিত করতে পারি আর প্রতিস্থাপিত নাও করতে পারি। তো কোন ক্ষেত্রে আসলে 2টা বলই সাদা হওয়ার সম্ভাবনা কেমন, সেটা আসলে আমাকে বের করতে হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখি, যদি আসলে প্রতিস্থাপিত হয় তাহলে আসলে কেমন হবে, প্রথম বলটা তুলছি, হ্যাঁ, তো সেটা আসলে 2টা সাদা বল হওয়ার সম্ভাবনা বের করতেছি, কিন্তু আমি 2 হোয়াইট। তো প্রথম বলটা সাদা হওয়ার সম্ভাবনা তো সবার ক্ষেত্রেই সেম, তো সেটা কিন্তু আসলে আমি আমি এক এবং দুইটাই আসলে দিয়ে রাখি। তো 2টা হোয়াইট, তো এইখানে আসলে দেখি প্রথমটা সাদা বল হওয়ার সম্ভাবনা কিন্তু 4/7, এটা কিন্তু 4C on 7C on করতে পারতাম না প্রথমটা, তো কিন্তু ওইটা তো সি করা লাগবে না, একটা করে তুললে সেখানে আসলে সি এর ব্যবহার লাগে না, কারণ আমি 7টা থেকে একটা তুলতেছি, 4টা বলের একটা তুললেই হচ্ছে, ঠিক আছে? তো সেকেন্ড বল কি হচ্ছে, আমার যদি প্রতিস্থাপিত হয় তাহলে দেখো যে আমাকে কিন্তু বাক্সে হচ্ছে কি একটা সাদা বল তুলে দিলে বাক্সে কিন্তু 3টা সাদা বল থাকতো, বাট আমি যখন এটা ফেলে দিচ্ছি, ঠিক আছে, তখন আসলে কি হচ্ছে আবার হচ্ছে যে কি ওইখানে সাদা বল 4টা হয়ে যাচ্ছে, আমার কিন্তু পরেও আসলে কিন্তু 4টাই সাদা বল থাকবে, কিন্তু আমি যদি আসলে বলটা তোলার পরে এই প্রথম বলটা তুলে যদি আসলে বাক্সের ভিতরে না রাখি তাহলে কিন্তু সাদা বলের সংখ্যা একটু কমে যায়। তো প্রতিস্থাপিত না করলে কিন্তু এটা পরেরটা তোলার সময় আসলে কি হচ্ছে, যে এখানে আমি একটা ভুল করছি, যে আমি যদি আসলে একটা বল তুলে নেই, প্রথম কথা হচ্ছে কি কিন্তু আমার বাক্সে টোটাল বল কতগুলো থাকে 6টা, এবং আসলে আমার সাদা বলের সংখ্যা কতগুলো থাকে 3টা, কিন্তু আমি যদি প্রতিস্থাপিত করি তাহলে দেখো যে আমার দুই জায়গায় কিন্তু চেঞ্জ হচ্ছে, এক হচ্ছে কি উপরে সাদা বলের সংখ্যা 4টাই থাকতেছে, নিচে আসলে আমাদের মোট বলের সংখ্যা 7টাই থাকতেছে। এটা আসলে তার ইফেক্ট, আসলে আমাদের প্রতিস্থাপিত হচ্ছে এটা, ঠিক আছে, আর এইটা কিন্তু আসলে কমে যাচ্ছে কারণ প্রতিস্থাপিত হচ্ছে না, তো এইটা এবং এইটা এই দুইটাই কিন্তু আসলে আমাদের কমে যাচ্ছে। আশা করি আমরা আসলে এটা বুঝতে পারছি, খুব বেশি আসলে কঠিন লাগার কথা না। আমরা আসলে পরের ছোট্ট অঙ্ক দেখি, এটা দেখে আসলে আমাদের প্রথম পার্থক্য শেষ হয়ে যাবে আশা করি। তো এখানে বলতেছে যে একটা বাক্সে 6টা লাল বল এবং 4টা হলুদ বল আছে, ওই বাক্স থেকে দুই ভাবে পর পর 2টা বল তুলে নেওয়া হলো এবং প্রথম বলটা আসলে ফেরত রাখা হইলো না, সেটা হয় 26 ঘন্টে। তো যদি ফেরত না রাখি সেই ক্ষেত্রে কিন্তু আমরা সি ব্যবহার করতে পারবো, যদি ফেরত রাখি তাহলে কিন্তু আমরা সি অঙ্ক করতে পারি না, এটা আসলে আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, বলতেছে প্রথমবারে নেওয়া বলটি যদি লাল হয় তাহলে দ্বিতীয় বলটি লাল হওয়ার শর্তাধীন সম্ভাব্যতা নির্ণয় করো, এবং শর্তাধীন সম্ভাব্যতা আসলে জিনিসটা কি, এইখানে আসলে বলতেছে যে মানে প্রথম একটা কাজ হয়েছে সেই শর্তে দ্বিতীয় একটা কাজ করতে হবে, এরকম একটা ব্যাপার সেটা। এটা নিয়ে আসলে আরো অনেকগুলো কথা আছে, তো আমরা আসলে এমনিতে দেখি এই অঙ্কটা দেখি আসলে কি হয়েছে। তো আমাকে যদি প্রথম বলটা যদি লাল একটা তুলে নেই, আমার আসলে আমি যে বক্সটা আঁকাই আর কি, আমার প্রথম কি ছিল যে 6টা আসলে লাল ছিল এবং 4টা আসলে হলুদ ছিল আর কি, হ্যাঁ। তো এইখান থেকে একটা বল লাল বল যদি তুলে নেই, আমি যদি ধরেই নেই যে প্রথম বলটা লাল হবে, একটা লাল বল আমি তুলে নিলাম, তাহলে আসলে কি থাকতেছে আমার 5টা আসলে লাল বল থাকতেছে এবং 4টা আসলে থাকতেছে আমাদের হলুদ বল। তো প্রথম বলটা লাল হচ্ছে এই শর্তে আসলে সেকেন্ড বলটার সম্ভাবনা মানে 2টা আসলে লাল বল হওয়ার সম্ভাবনা কত, বা দ্বিতীয় বলটা আসলে লাল হওয়ার সম্ভাবনা কত, ঠিক আছে, সেকেন্ড রেড আসলে পাওয়ার সম্ভাবনা কত আসছে আমাদের। তো সেইখানে আমাদের আসলে কি হচ্ছে যে আমাদের কিন্তু বলের সংখ্যাটা কমে যাচ্ছে, এবং আমরা একটা জিনিস বুঝতে হবে যে এইখানে কিন্তু প্রথম বলটা লাল হয়েছে এটা কিন্তু আমরা ধরেই নিচ্ছি, সেই ব্যাসিসে আমরা আগাচ্ছি। তো এইটা সম্ভাবনা আসলে আমাদের ক্যালকুলেট করতে হবে না, আমরা ধরে নিচ্ছি যে প্রথমটা আসলে লাল হবে, তো এটা যদি একটা লাল কমে যায় তো সেটা কিন্তু কত হবে 5/9। আশা করি আমরা বুঝতে পারছি এখানে আসলে
এটাকে আসলে সর্বাধিক সম্ভাব্যতা বলে। এটাকে আসলে আমরা আরো অনেক ভাবে চিন্তা করতে পারি, যেরকম নির্ভরশীল স্বাধীন এবং অধীন, নির্ভরশীল ক্ষমতা এটা আসলে কিভাবে বোঝায়। আমরা সাধারণত এইগুলাকে আসলে এইভাবে করে দেখতাম যে পি অফ ঘটনা আসলে এইভাবে করে দেখা হইতো যে এ ঘটতেছে এই শর্তে বি ঘটার সম্ভাবনা কত। এইগুলাকে আসলে আমরা এইভাবে করে চিন্তা করতাম যে পি অফ হচ্ছে গিয়ে এইভাবে করে বের করা যায় যে পি অফ হচ্ছে মানে দুইজনের যে ইন্টারসেকশন, ঠিক আছে, সেটাকে আসলে উপরে লিখতে হইতো এবং নিচে লিখতে হইতো হচ্ছে কি টোটাল মানে যেটা আগে ঘটতেছে সেটার সম্ভাবনা আর কি। ঠিক আছে, তো এইটা একটা জিনিস ছিল, বা এটাকে আসলে আমরা পি অফ হচ্ছে গিয়ে এ বাই বি এটা দিয়ে আসলে দেখাইতে পারি যে পি অফ হচ্ছে গিয়ে ইন্টারসেকশন আর পি অফ হচ্ছে গিয়ে বি, এটাও করতে পারি। তো দুইটা নোশন দুই রকম আছে এখানে, কিন্তু বলতো যে এ ঘটতেছে এই শর্তে বি ঘটার সম্ভাবনা, কিন্তু এইখানে আসলে আমাদের আমরা জিনিসটাকে আসলে গুণে গুণেও করতে পারি। যেরকম এইখানে আসলে অনেক ছোট স্যাম্পল সাইজ, তো আমরা আসলে এখানে গুণে গুণেও করতে পারতেছি যে একটা লাল বল যদি আমি তুলে নেই, প্রথমটা লাল হচ্ছে এটা আমি ধরে নেই, তাহলে কিন্তু দ্বিতীয় বলটা আসলে লাল হওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, এবং আর একটা কোশ্চেন হইতে পারে, যদি একটা বাক্সে যদি এরকম থাকে যে দুইটা লাল বল আছে একটা হলুদ বল আছে, তাহলে আসলে আমরা এরকম চিন্তা করি প্রথম বলটা যদি হলুদ হইতো তাহলে কিন্তু দ্বিতীয় বলটা লাল হওয়ার সম্ভাবনা হচ্ছে কি 100%, কারণ দুইটা বলই আসলে লাল আছে। আর যদি এরকম হয় যে আমি একটা লাল বল তুলে নিচ্ছি সেটা লাল, তাহলে দ্বিতীয় বলটা লাল হওয়ার সম্ভাবনা কিন্তু 50%। আমি যখন একটা বল তুলে নিচ্ছি লাল বলটা, তখন কিন্তু অন্য একটা বল দ্বিতীয় বলটা লাল হওয়ার সম্ভাবনা কমে যায়। তো এটা আসলে আমাকে বুঝতে হবে, ঠিক আছে, প্রথম বলটা যেরকম এখানে লাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল, বাট দ্বিতীয় বলটা আসলে এরকম নাই। আশা করি আসলে আমরা এই উদাহরণটা বুঝতে পারছি। আমাদের হচ্ছে কি আর একটা ছোট করে আমরা সামনে গিয়ে দেখবো যে সেট থিওরি দিয়ে এবং অন্যান্য প্রবলেমের মাঝখানে কিভাবে আমরা সর্বাধিক সম্ভাব্যতা দেখতে পাই। আপাতত আসলে আমাদের সম্ভাবনা এবং বিস্তারের প্রথম অংশটি এখানে শেষ হলো, আশা করি সবাই বুঝতে পারছি।